দিন কিন্তু আমার সাউন্ডে সাউন্ড আমি একটু বড় করে দিই। আমি সবাই জানি যেহেতু আমরা করোনা ভাইরাস পরিস্থিতির জন্য প্রথম সামিক পরীক্ষা নিতে পারিনি, প্রস্তুতিমূলক পরীক্ষাটা নেওয়া হয়নি, আমরা দ্বিতীয় শ্রেণীর ক্লাস অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিই। সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া আছে তা অনুযায়ী আমরা বাসায় করব, এবং আর পরিস্থিতি যদি ভালো হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাহলে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারব। আর তাই আজকে অর্ধবার্ষিক সিলেবাসের উপর আমরা ক্লাসটা কন্টিনিউ করব। যারা যারা এখনই আসুনি সবাই একটু জয়েন করে ফেলো, বই নাও হাতে, সিলেবাসটা হাতে নাও। আজকে আমরা আমাদের বাংলা বই দ্বিতীয় শ্রেণীর বাংলা বই খুলবো। আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষায় দাদার হাতের পিঠা থেকে খামার বাড়ি পর্যন্ত আমাদের অর্ধবার্ষিক মেইন বই সিলেবাসে দেওয়া আছে। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা দাদির হাতের পিঠার থেকে আজকে শব্দ অর্থ করব। প্রথমেই আমাদের বইয়ের যে শব্দ অর্থ গুলো আছে, প্রথমে যে শব্দ অর্থটা আছে হচ্ছে ধুম। আমরা বলি যে ধুম পড়ে গেছে, অনেক সময় কথাটা এভাবে ইউজ করি, ধুম হচ্ছে যার জম। ধুম শব্দের অর্থ হচ্ছে যার জম, অর্থাৎ অনেক আয়োজন, অনেক সুন্দর, ঠিক আছে, এটা হচ্ছে যা জম। এরপরে হচ্ছে ধানা, আমাদের শব্দ যেটা দ্বিতীয় দিয়ে আছে, দেখা যাচ্ছে কিনা দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। ধানা, ধানা শব্দের অর্থ হচ্ছে শস্য থেকে খোসা ছড়ানো, শস্য থেকে খোসা ছড়ানো। শস্য বলতে আমরা ধান বুঝি, ভুট্টা, তারপর গম, এগুলোতে যে আবরণটা থাকে খোসা, আমরা খোসা বলি আবরণ থাকে, ওটা ছড়ানোটাই হচ্ছে ভানা। এরপর হচ্ছে অনুষ্ঠান, আমি সবাই জানি অনুষ্ঠান, বিদ্যালয়ে অনেক ধরনের অনুষ্ঠান হয়, আমাদের বাসা বাড়িতে অনেক অনুষ্ঠান হয়, ঠিক না? অনুষ্ঠান অর্থ হচ্ছে উৎসব, অনুষ্ঠান অর্থ হচ্ছে উৎসব। এরপর হচ্ছে সুন্দর, আমি সবসময় বলি সব কথায় বেশিরভাগ কথায় ব্যবহার করি সুন্দর। সুন্দর হচ্ছে অর্থ হচ্ছে ভালো বা উত্তম, আমরা যে জিনিসটাই ভালো, যে জিনিসটা দেখতে ভালো লাগে, পছন্দ হয়, সেটাকে আমরা কি বলি সুন্দর। এরপর হচ্ছে উনুন, এরপর কি আছে উনুন, দেখা যাচ্ছে কিনা একটু দেখো, উনুন, উনুন অর্থ হচ্ছে চুলা। চুলা আমরা চিনি না, যেটা রান্নার কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ যেটাতে আমরা রান্না করি, চুলা, আমরা যখন চুলা পানি গরম করি তখন যে বাষ্পটা উঠে, যে ভাপটা উঠে, ধোঁয়াটা উঠে, ওটাই কি ভাপ, গরম পানির ধোঁয়া। মজাদার, মজাদার, আমরা সবাই জানি মজাদার, আমরা চকলেট খাই, আইসক্রিম খাই না, বেশি বেশি এগুলো খাই, বাট এগুলো এখন খাওয়া যাবে না। আমাদের কি করতে হবে, আমাদের স্বাস্থ্যটা ভালো রাখতে হবে, হেলদি হতে হবে, তাই কি খেতে হবে, শুধু মজাদার খাবার খেলে হবে না, একটু স্বাস্থ্যকর খাবারটাকে মজা করে রান্না করে তারপর খেতে হবে। বাসে আমাদেরকে বলবা যে খাবারগুলোকে মজাদার করে রান্না করতে, বাট অবশ্যই সেগুলো কি হতে হবে, স্বাস্থ্যকর হতে হবে, বেশি বেশি শাকসবজি খেতে হবে, হ্যাঁ, এগুলো খেতে হবে, স্বাদের খাবার, মজাদার হচ্ছে কি স্বাদের খাবার। এরপর আসছে অঞ্চল, অঞ্চল কি শব্দ, অঞ্চল, অঞ্চল হচ্ছে এলাকা, একটা দেশের বিভিন্ন অংশ, যেমন বাংলাদেশে অনেকগুলো কি আছে অঞ্চল
আছে, এলাকা আছে, তাই না? এরপর হচ্ছে বিখ্যাত। বিখ্যাত আমরা অনেক সময় পড়ি, বইয়ে পড়ি বা এমনি কথার মধ্যে আমরা উচ্চারণ করি বিখ্যাত। বিখ্যাত হচ্ছে নাম করা, যার নামকে সবাই যার নাম কবি কাজী নজরুল, রবীন্দ্রনাথ, নামটা সবার কাছে পরিচিত, যে নামটা সবাই জানে, এটাই হচ্ছে কি বিখ্যাত। আশা করি শব্দার্থগুলো তোমরা সবাই বুঝছো। এই শব্দার্থগুলো বাসায় হোমওয়ার্ক থাকবে, তোমরা নেক্সট আমাদের ক্লাসের মধ্যে এগুলো লিখবে, লেখা থাকবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাসায় বসে বসে যেহেতু এখন ক্লাস নাই, স্কুলে আসতে হচ্ছে না, আমাদের হাতে অনেক সময়, প্রচুর সময়, তাই আমরা কি করবো, বেশি বেশি হাতে লিখবো। হ্যান্ড রাইটিং যাতে আমাদের সুন্দর হয়, হাতে লেখা যাতে আমাদের সুন্দর হয়, তাই আমরা বেশি বেশি লিখবো বাসায় বসে। আমি যে পড়াগুলো আজকে পড়ছি, তোমরা সবাই বাসায় বসে ওই পড়াগুলো লিখবা, প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে তোমরা বাসায় লিখবা। এরপরে আমরা একটু ব্যাকরণের দিকে যাব। ব্যাকরণ পড়ার আগে আমরা দাদি হাতে পিঠা আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে আমাদের, আমরা সবাই জানি যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, ঠিক আছে? আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে যখন আমরা স্কুলের ক্লাসে আসতাম তখন আমরা যুক্ত বর্ণ কি সেটা আমরা আলোচনা করছিলাম। এরপর আমি একটু ছোট করে আলোচনা করছি যে যুক্ত বর্ণ অনুষ্ঠান, অনুষ্ঠান
ঠিক আছে, আর অনেকগুলো আমাদের যুক্ত বর্ণ আছে, এই যে আমরা দেখে নিচ্ছি একটু করে যুক্ত বর্ণ। দাদার দাদির হাতে পিছা আমাদের এই প্যাসেজটাতে পরের গুলো তোমরা সবাই পড়ে নিবে, বাসায় শিখে ফেলবে, আর এগুলো হোমওয়ার্ক থাকবে, তোমরা নেক্সট ক্লাসে আমাকে দেখাবে। ঠিক আছে, খাতায় এভাবে দেখাবে যে তোমরা হোমওয়ার্ক করছো, যে শব্দ অর্থ গুলো ম্যাডাম পড়াইছি, আর যে যুক্ত বর্ণ গুলো এখন পড়াইছি ওই যুক্ত বর্ণ সবগুলো আর শব্দ সবগুলো আমাদের পড়া থাকবে। ঠিক আছে, আমরা এরপর একটু ব্যাকরণ আলোচনা করব আজকে। সবাই আমার সাথে থাকো, সবাই জয়েন করো, সবাই জয়েন করো, ক্লাসগুলো মিস করবো না, যেহেতু আমাদের এমনিতেই অনেক ক্লাস মিস হয়ে গেছে, তাই অর্থবার্ষিক পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের মনোযোগ দিয়ে বাসায় বসে পড়ালেখা করতে হবে, কন্টিনিউ করতে হবে, একেবারে বন্ধ রাখা যাবে না। এমন না যে কখনো স্কুল খুলবে না বা কখনোই পরিস্থিতি ভালো হবে না, আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ একদিন আমরা অবশ্যই স্কুলে আসবো, আবার মাঠ প্রাঙ্গণে খেলবো, পড়ালেখা করব, ক্লাস করব, তাই আমাদেরকে অবশ্যই পড়ালেখা করতে হবে, বন্ধ রাখা যাবে না। ব্যাকরণের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা একটু সিলেবাসটা হাতে নিই, সবাই আমরা একটু সিলেবাসটা হাতে নিই। দেখো এখানে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাস তার মধ্যে ব্যাকরণ নেই, এবার আমাদের তিনটা ব্যাকরণ দেওয়া আছে, হচ্ছে বর্ণ শব্দ বাক্য। কি কি দেওয়া আছে আমাদের? বর্ণ শব্দ বাক্য। ঠিক আছে, আমরা এগুলো একটু সংক্ষেপে আলোচনা করি। আমাদের প্রশ্নের মধ্যে থাকে যে বর্ণ কাকে বলে, ব্যাকরণের যে প্রশ্নটা থাকে, উদাহরণ সহ লিখো, তারপর শব্দ কাকে বলে, আমাদের ব্যাকরণ দেয়া থাকে,
কটি দেয়া থাকে? দুটি দেয়া থাকে। ওই দুটির থেকে আমাদেরকে কি করতে হবে? দোনোটাই আমাদেরকে লিখতে হবে। আমাদের সিলেবাসে তিনটা দেয়া আছে, তিনটা থেকে আমাদের তিনটাই মুখস্থ করতে হবে, পড়তে হবে, শিখতে হবে। আর কি করতে হবে? এগুলো বাড়ির কাজ করতে হবে। আমরা সংক্ষেপে একটু আলোচনা করে করে নিই আজকে। বর্ণ কাকে বলে? বর্ণ আমরা পরীক্ষা হলে আমরা পরীক্ষা খাতায় এভাবে লিখবো, দেখা যাচ্ছে তুমি একটু দেখো। বর্ণ কাকে বলে? বর্ণ ধ্বনিকে লিখে বোঝানোর জন্য, ধ্বনিকে লিখে বোঝানোর জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। আমরা আবার একটু বলি, বর্ণ কাকে বলে? বর্ণ ধ্বনিকে লিখে বোঝানোর জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। আমরা সবাই ধ্বনি কাকে বলি সেটা জানি তো? ধ্বনিকে লিখে বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে বর্ণ বলে। ধ্বনি কাকে বলে? আমরা জানি ধ্বনি কাকে বলে। ধ্বনি হচ্ছে মানুষ কথা, মানুষের কথাটা যে সব আওয়াজ বের হয় তাকে কি বলে? ধ্বনি বলে। মানুষ যে কথা বলে, যে শব্দগুলো বলে তাকে কি বলে? ধ্বনি বলে। এটাকে ব্যাকরণের ভাষা বলা হয়। মানুষের কণ্ঠ থেকে নিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে। মানুষের কণ্ঠ থেকে নিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ আমরা যে কথা বলি, যেভাবে কথা বলি তাই কি? ধ্বনি। ওই ধ্বনিটাকে, অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি ওই কথাগুলোকে লিখে বোঝানোর জন্য, কথাগুলোকে কি করার জন্য? লিখে বোঝানোর জন্য যেসব চিহ্ন, যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? বর্ণ বলে। যেমন অ, অ, আ, ক, খ। এখানে অ আ আমরা বলি স্বরে ও, স্বরে ও, স্বরে আ। কিন্তু এটা বাংলা ব্যাকরণ ডিকশনারি অনুযায়ী এটা উচ্চারণ হচ্ছে অ। যেমন অজগর, আমরা বলি না যে স্বরে অজগর, এটা বলি না। অজগর আ বলি না যে স্বরে আ, এটা এভাবে বলি না। তাই এটা উচ্চারণ হবে অ আ। তাহলে আমরা আবার একটু করে নেই। ধ্বনিকে লিখে বোঝানোর জন্য, ধ্বনিকে লিখে বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। যেমন
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্ণ কাকে বলে। এরপরে আমরা আরেকটু আলোচনা করি, আরেকটা ব্যাকরণ আলোচনা করি, সেটা হচ্ছে শব্দ কাকে বলে। শব্দ কাকে বলে? দুইবার ততোধিক বর্ণ, যে বর্ণগুলো আমরা জানি অ আ রশি ক খ গ ভ, এইসব শব্দগুলো যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ কি করে উদাহরণ লিখতে হবে। তাই আমাদেরকে উদাহরণও জানতে হবে, যেমন কি হয় বা বা বাবা, তাহলে বাবা ব ব আকার আসবে এখানে, শব্দ যখন একত্রিত হবে তখন কি হবে, একটা অর্থ প্রকাশ করবে, একটা অর্থপূর্ণ শব্দ হবে, সেটা কি হচ্ছে নদী, এখানে দন্ত্য ন আর দিকে এই দুটো বর্ণ যখন একত্রিত হবে তখন একটা অর্থপূর্ণ কি হবে, শব্দ হবে। আমার ছাত্ররা, আমরা আজকে যা যা পড়ছি, আমরা কি কি পড়ছি আর একটু রিভাইজ করি। আমরা দাদির হাতের পিঠায় যে আমাদের প্যাসেজটা আসে ওটা শব্দ অর্থ পড়ছি, আমরা যুক্ত বর্ণ পড়ছি, আর আমরা কি পড়লাম এখন ব্যাকরণ পড়লাম, ব্যাকরণে কি কি পড়লাম, বর্ণ কাকে বলে উদাহরণ সহ বলো, শব্দ কাকে বলে উদাহরণ সহ বলো, এই যে আজকে আমাদের পাঠটা অধ্যায়িত লেসনটা আমরা পড়ছি, এটা আমরা বাসায় আমরা কি করব, পড়বো এবং বেশি বেশি লিখবো, যত বেশি লিখবো তত আমাদের মেমোরাইজ থাকবে, মাথায় সেটা সেট থাকবে, ঠিক আছে। তোমরা এই যে আজকে আমরা পড়ছি ব্যাকরণ শব্দার্থ যুক্ত বর্ণ, এগুলা বাড়ি কাজ করে আমাকে এভাবে দেখাতে হবে,
ঠিক আছে, এভাবে দেখাতে হবে যে তোমরা লিখছো ভাষায় এবং পড়ছো, পড়ার তো নেওয়া সম্ভব না, আমি কিভাবে বুঝবো যে তোমরা পড়াটা শিখছো? তোমাদেরকে আমাকে এভাবে নেক্সট ক্লাসে যে আমাকে দেখাতে হবে যে ম্যাডাম আমরা এভাবে লিখছি, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আল্লাহ হাফেজ।